মা বলার সুযোগ থাকবে না। বিষাক্ত এই সাতটি সাপ থেকে দূরে থাকাই ভালো। শুধুমাত্র এই রাজ্য কিংবা সমগ্র দেশ নয়, গোটা বিশ্বে প্রতিদিন বহু মানুষ সাপের কামড়ে মারা যায়। সাপে ভয় নেই এমন মানুষ পৃথিবীতে কমই আছে। সারা বিশ্বে সাতটি বিষাক্ত সাপ আছে যাদের এক ছোবলে জীবন নিমেষে শেষ হয়ে যায়। তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর সাতটি বিষাক্ত সাপ সম্পর্কে। নায়ানায়া হলো একটি কোবরা বা গোকরো প্রজাতির সাপ। এদের বৈজ্ঞানিক নাম হলো নায়ানায়া। আসলে এই ধরনের সাপ মূলত স্থলভূমির সাপ। এর ফনায় চশমার মতো দেখতে দুটি বলাই থাকে যা সত্যি অবিস্মরণীয়। এরপর তালিকায় আছে কোবরা বা শঙ্কচুর, একে অনেকে রাজগোকরো বলে। ভয়ঙ্কর ও বিষধর এই শঙ্কচুর অন্য গোকরোর তুলনায় আকৃতিতে বেশ লম্বা। এর ফনায় অন্য গোকরোদের মতো চশমার মতো বলাই থাকে না। শঙ্কচুর সাপকে বাংলাদেশ, ভুটান, বার্মা, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন্স প্রভৃতি জায়গায় দেখতে পাওয়া যায়। তালিকার পরবর্তীতে আছে নায়া কাউচিয়া সাপ। আসলে এটিও গোকরো প্রজাতির সাপ। স্থানীয়ভাবে এই ধরনের সাপকে জাতি সাপ বা জাত সাপও বলা হয়। নায়া কাউচিয়া সাপটিকে জৌরা নামেও ডাকা হয়। এরপর আপনি তালিকাতে দেখতে পাবেন কালো নাইজার সাপকে, এটিও শঙ্কিনী জাতের সাপ। নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে এই ধরনের সাপকে খুব দেখা যায়। ক্রেইট বা শঙ্কিনী হলো পৃথিবীর সাতটি বিষাক্ত সাপের মধ্যে অন্যতম। এই ধরনের সাপকে অনেকেই শঙ্কিনী বা শাকিনী সাপ বলেও ডাকে। পৃথিবীতে এই শঙ্কিনী বা ক্রেইট জাতের সাপের মোট আটটি প্রজাতি লক্ষ্য করা যায়। এই ধরনের সাপকে আসলে বলা হয় কেউটি। সাধারণত বাড়ির আশেপাশে শুকনো জায়গায় এই ধরনের সাপ দেখা যায়। ভয়ানক সাপেদের মধ্যে চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার খুব বিখ্যাত। জানেন কি, চন্দ্রবোরা আরেক নাম উলুবোরা, এটিও কিন্তু মারাত্মক বিষাক্ত। এই সাপ যদি কাটে তাহলে আস্তে আস্তে স্নায়ু অবশ্যই আসে, এমনকি রক্ত জমাট বেঁধে যায়। এই তালিকাতে নাম আছে সবুজ বোরা সাপের। সবুজ বোরা বা গ্রিন ভাইপার সাপকে অনেকে স্থানীয়ভাবে গালটাওয়া সাপও বলে। আপনি কি জানেন এর মাথার অংশ মোটা বলে এই ধরনের নামকরণ? এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে, মাথায় এবং গায়ে দংশন করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং আরও এরকম তথ্যমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন।